আসসালামু আলাইকুম। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে যে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে এবং ওই টপিকগুলোর ভেতর থেকে যে লাইনগুলো তোমাকে বিশেষভাবে মনে রাখতে হবে সেগুলো নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। যারা আমাদের এই কোর্স এর গঠন অধ্যায়ের আগের ভিডিওগুলো দেখেছো, আমি মনে করি তাদের বেসিকটা অন্যদের তুলনায় অনেক স্ট্রং হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা যেগুলো দেখব এগুলো মূলত হচ্ছে আমরা ফাঁকে ফাঁকে কিছু অ্যানিমেশন দেখব, কিছু পিকচার দেখব এবং মেইন বই থেকে গুরুত্বপূর্ণ যে টপিক বা লাইনগুলো তোমাদের জানা দরকার, যেগুলো তোমাকে মেমোরাইজ করা দরকার, সেগুলো আগে আগে আমরা দেখব। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা কাইন্ডলি খাতা কলম নিয়ে বসবে। আমাদের এই বায়োলজি ক্রাশ কোর্সগুলো কমপ্লিট করার ক্ষেত্রে খাতা কলম নিয়ে বসলে তোমার যেই জিনিসটা তোমার লেখা লাগবে সেই জিনিসটা তুমি ডাইরেক্ট খাতা লিখে নিতে পারবা। তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি আমাদের নিউন ক্লাস গ্রুপে আমাদেরকে প্রশ্ন করতে পারো, আমরা ইনশাল্লাহ তোমার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করবো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি। দেখো, আমরা আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কোষের যে মতবাদ, এই কোষ মতবাদ নিয়ে কোন লাইনগুলো তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে কোষ জীবদেহের গঠনের একক। এখানে পরীক্ষা আসে যে হচ্ছে জীবদেহের গঠনের একক কোনটি, এই কোষ। প্রশ্নটা খুবই স্বাভাবিক হলেও তোমার পরীক্ষার সময় অনেক বেশি পেশা থাকার কারণে অনেকে এই সিম্পল কোশ্চেনটাই ভুল করে। তার মানে সহজ জিনিসটা তুমি যত কম ভুল করবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আরেকটা কার্যিক একক হচ্ছে এই কোষ। আরেকটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে রবার্ট হুক, যে মূলত হচ্ছে একটা ফাঁকা জিনিস দেখেছিল মূলত তোমার বোতলের কর্কের ভেতরে, তিনি যে মানে কোষ আবিষ্কার করেন তার এই শালটা লাগবে। মানে বিজ্ঞানী হিসেবে তার নাম হচ্ছে রবার্ট হুক এবং তার শালটা লাগবে 1665 সাল। এবং তিনি যে বই লেখে তার বই লেখার ক্ষেত্রে তার এই বইয়ের নামটাও বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমি অলরেডি হাইলাইট করে রেখেছি, যেটাকে বলা হবে মাইক্রোগ্রাফিয়া। কোষ তত্ত্ব বা হচ্ছে সেল থিওরি, কোষ জীবন্ত সত্তার শারীরিক গাঠনিক শারীরিকভিত্তিক সাংগঠনিক ও জীবনের মৌলিক একক। দেখো, এখান থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন করা সম্ভব। কীভাবে, কোন থিওরি মতে তোমার উত্তর অপশনে তোমার অনেকগুলো থিওরি নাম থাকবে, তখন তুমি সেখান থেকে কোষ তত্ত্বটাকে ফাইন্ড আউট করতে পারবা বা চিহ্নিত করতে পারবা। জীবন্ত সত্তার গাঠনিক শারীরিকভিত্তিক সাংগঠনিক ও মৌলিক একক। দেখো, এখানে প্রত্যেক শব্দই কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটা কম ইম্পর্টেন্ট না। এই লাইনটা একটু বারবার পরে প্র্যাকটিস করো এগুলো মনে রাখার জন্য, যাতে এখান থেকে যেভাবেই তোমার মেডিকেলের কোশ্চেন আসুক না কেন তুমি যাতে অ্যান্সার করতে পারো। এরপরে দেখো, কোষ তত্ত্ব কে দেয় এইটা তোমাকে জানতে হবে। ওকে, এখানে আমরা দুইজন বিজ্ঞানীকে সিলেক্ট করে দিচ্ছি। এই দুইজন বিজ্ঞানীর নাম তোমাকে মনে রাখতে হবে, একটা স্লাইডেন অ্যান্ড হচ্ছে থিওডোর সোয়ান। এবং এক্ষেত্রে শালটা তুমি হচ্ছে মেডিকেলের জন্য এই শালটা অত বেশি ইম্পর্টেন্ট না হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউর জন্য এই শালটা বেশি ইম্পর্টেন্ট। এখন এই নর্মালি যে আমরা এই যে কোষের যত আলোচনা করতেছি সবগুলো আলোচনা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হয় সাইটোলজি। ওকে, এই সাইটোলজি জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে কোষ বিদ্যার ইংরেজি নামটা কি, যেটা হচ্ছে সাইটোলজি। যদি হচ্ছে আমরা কোষের প্রকার ভেদে আসি, সেক্ষেত্রে আমরা দেখবো যে শারীরভিত্তিক কাজের উপরে ডিপেন্ড করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করছি। আরেকটা হচ্ছে নিউক্লিয়াস, সুগঠিত কি অথবা সুগঠিত হয় নাই এই অবস্থার ভিত্তি করেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তোমার কী কী কাজ করে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে দুই ভাগে ভাগ করেছে। একটাকে বলা হয় দেহকোষ, যেটাকে বলা হয় সোমাটিক সেল। আর এটুকু আমরা মনে রাখবো, সোমাটিক সেল বলতে বোঝায় একটা গাছের যে হচ্ছে পাতা অথবা হচ্ছে মানুষের চামড়া অথবা কিডনি চোখ, যত অঙ্গই তুমি দেখো না কেন এই প্রত্যেকটা অঙ্গই যেই কোষ দ্বারা গঠিত সেটাই হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল। আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিপ্লয়েড। ওকে, এবার জনন কোষ বা গ্যামেট, যেটাকে রিপ্রোডাক্টিভ সেল বলা হয়, তো সেগুলো কিন্তু হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। ওকে, তুমি আমি এখানে হাইলাইট করেই দিয়েছি যে তোমার কোনটা জানা লাগবে, এটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। তার মানে দেহকোষ হচ্ছে তোমার ডিপ্লয়েড এবং তোমার জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে হ্যাপ্লয়েড। এখানে আরেকটা জিনিস তুমি দেখো যে প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত কোষ। এখানে ইউ মানে কিন্তু হচ্ছে গুড, গুড মানে হচ্ছে যার ভিতরে মোটামুটি সব কিছু ভালোভাবে গঠিত হয়েছে, মানে নিউক্লিয়াস খুব ভালোভাবে সুগঠিত হয়েছে, সেটাকেই বলা হয়েছে ইউক্যারিওটিক। আর প্রো যেটা, সেটা কিন্তু হচ্ছে আগে বা আদি বা আদি কোষ বলতে যেটাকে বোঝায়, যেটা আগে সংগঠিত হয়েছে। বাট সেখানে যেহেতু আগে হয়েছে তার মানে নিউক্লিয়াস ওইভাবে সংগঠিত হতে পারে নাই। এক্ষেত্রে তোমাকে যে দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের রাইবোজোম কত, 70S। আর এখানে এস মানে হচ্ছে এই এসটা কি বোঝায় তুমি কি জানো? যদি জানো তাহলে হচ্ছে কমেন্টে বলে দাও, আমি এবার বলে দিচ্ছি সেটাকে। এইটা এই যে তোমার এককটা এস, এই এসটাকে মূলত হয় বেডবার্গ ড্রুবার্গের, বিজ্ঞানী বেডবার্গ, তার নামের প্রথমে তোমার ওই এস আছে, দ্যাটস ওয়াই এখানে এসটা ইউজ করা হয়েছে। পরীক্ষা আসতে পারে প্রোক্যারিওটিক যে আদিকোষের প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলোতে হচ্ছে কোন টাইপের কোষ বিভাজন ঘটে। দেখো, এখানে সেটা হাইলাইট করা আছে অ্যামাইটোসিস।
অ্যামাইটোসিস মূলত যেগুলো নিম্ন শ্রেণীর প্রাণী বা তোমার উদ্ভিদ রয়েছে সেগুলোর ক্ষেত্রে, মূলত জীব রয়েছে সেগুলোর ক্ষেত্রে অ্যামাইটোসিস ঘটে। আর যেগুলো উচ্চ শ্রেণীর রয়েছে যাদের নিউক্লিয়াস সুগঠিত, কোষের অন্যান্য উপকরণগুলো ঠিকমতো গঠিত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ঘটে মূলত মাইটোসিস আর মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনটা আরেকটা ক্ষেত্রে আমরা আলাদা করতে পারি। এই মাইটোসিস কোষ বিভাজনটা তোমার নর্মালি ঘটে হচ্ছে দেহ কোষের ক্ষেত্রে, ওকে? এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো যে মাইটোসিস কোষ বিভাজনটা হয় তোমার দেহ কোষে, আর এই মিওসিস যে কোষ বিভাজনটা, এই মিওসিস কোষ বিভাজনটা হয় হচ্ছে তোমার জনন কোষ বা হচ্ছে এই গ্যামেটের ক্ষেত্রে। তো এই জিনিসটা আমার মনে হয় তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের অনেকগুলো এমসিকিউ একসাথে হয়ে যাবে। এবার যদি আসি আমরা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষেত্রে, যে কোষ প্রাচীরের ক্ষেত্রে কোন ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কোষ প্রাচীর এইটা কিন্তু প্রাণীতে নাই, এটা হচ্ছে উদ্ভিদ কোষের নর্মালি অনন্য বৈশিষ্ট্য, এই লাইনটা ইম্পর্টেন্ট। এবং প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই। পরীক্ষা আসতে পারে যে কোষ প্রাচীরের স্তর কয়টা, স্তর মূলত হচ্ছে তিনটা, ওকে? আমি আগেই বলেছি যেখানে তুমি হচ্ছে তিন জাতীয় কিছু দেখবা, সেটা অপশন হোক অথবা সংখ্যা হোক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপদ্মাকে কি বলা হয়? মধ্যপদ্মার আরেকটা নাম যেটাকে বলা হয় পিট মেমব্রেন। তাহলে পিট মেমব্রেনকে আরেকটা কি নামে ডাকে? সেটাকে বলা হয় মধ্যপদ্মা, বা মধ্যপদ্মাকে পিট মেমব্রেন বলে। মুখোমুখি দুইটা কূপকে পিট পেয়ার বলে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, যারা সেই ভিডিওটা দেখেছো তারা মনে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। মধ্যপদ্মায় অধিক পরিমাণে কি থাকে? এই অ্যাসিডটার নাম লাগবে যেটাকে বলা হয় পেকটিক অ্যাসিড। আমরা মূলত হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আমরা মূলত প্রত্যেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কুশীয় অঙ্গাণু রয়েছে বা সেল অর্গানিজম রয়েছে সেগুলোর সম্বন্ধে বিস্তারিত দেখব, ওকে? এবার আমরা দেখি কত সালে কোষ প্রাচীর আবিষ্কার করে। রবার্ট হুক 1665 সালে, মানে যখন সে কোষ আবিষ্কার করে তখন তিনি হচ্ছে মূলত কোষ প্রাচীরটাও আবিষ্কার করে ফেলে। দুইটি পাশাপাশি কোষের যে প্রাচীর আছে তাদের ভিতরে যে ক্ষুদ্র পথ থাকে সেটাকে বলা হয় প্লাজমোডেসমাটা, যেটা তার আলিমে যুক্ত থাকে। তার মানে ধরো হচ্ছে আমার বাসার সাথে, এখন তো কোয়ারেন্টাইনের সময় বাসা থেকে বেরোতে পারছি না, পাশের বাসায় কারোর চাল লাগবে, তখন আমি কি করতে পারি? বড় একটা পাইপ দিয়ে, বড় একটা পাইপ, ওই পাইপের ভেতরে চালটা ঢুকিয়ে দিলাম, তার বাসায় সে পৌঁছে গেল। তেমনিভাবে এখানে একটা কোষ, এখানে একটা কোষ, কাছাকাছি যদি তারা না আসতে পারে তবে তারা যেই যাতায়াত মাধ্যমে তোমার হচ্ছে বিভিন্ন সাইটোপ্লাজমীয় হচ্ছে পদার্থ অথবা হচ্ছে প্রোটোপ্লাজমীয় পদার্থ আনা নেওয়া করে, সেই পথটা বা সেই ছিদ্রটাকেই বলা হবে প্লাজমোডেসমাটা। এবার ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে বলা হয় কোনটাকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে হচ্ছে মাইসেলিকে বলা হয়, ওকে? এবার কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কে কাজ করে? এখানে এই উচ্চারণটা অনেকে হয়তো ভাবে সঠিকভাবে পারে না, এটা উচ্চারণটা হচ্ছে জাইলোগ্লুকান, ওকে? জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ, এটা হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। পরীক্ষাটা আসতে পারে যে কোষ প্রাচীরের তোমার ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কারা, এটা হচ্ছে জাইলোগ্লুকান। এবার এখানে দেখতে পারো যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের কোন পলিমার দিয়ে গঠিত হয়। পলিমার মানে অনেকগুলো একসাথে মিলে গঠিত হয়, সেটা হচ্ছে লিপিড আর প্রোটিনের পলিমার, ওকে? লিপিড আর প্রোটিন মিলে যদি একটা হয় তাকে বলা হয় লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন। এবার ছত্রাকের ক্ষেত্রে যদি বলি, ছত্রাকের প্রাচীরটা কেমন? সেটা কিন্তু হচ্ছে কাইটিন নির্মিত, ওকে? এই কাইটিনের একটা সুবিধা হচ্ছে, ধরো হচ্ছে যেই টাইপের উদ্ভিদে তুমি পানি দিলেও ভেজে না, যেমন হচ্ছে কচু পাতা, কলা পাতা, ওইখানে ওদের উপরে যে আবরণটা তুমি দেখতে পাও, যে আবরণের কারণে হচ্ছে এটা পানিতে ভিজতেছে না বা শুকনো থাকতেছে, সেখানে কাভারিংটা মূলত থাকে কাইটিন দিয়ে, ওকে? এবার তোমাকে যে জিনিসটা জেনে রাখতে হবে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সেলুলোজ কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা ইম্পর্টেন্ট লাইন। পরীক্ষায় অনেকগুলো লাইনের মধ্যে এই লাইনটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা আমরা আগেই দেখেছি যে মাইসিলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক বলা হয়। তার মানে আমরা এখানে মূলত মোস্ট ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমার মনে রাখতে হবে ভর্তি পরীক্ষার জন্য সেগুলোই দেখাচ্ছি, অপ্রয়োজনীয় কোনো কিছুই তোমাকে এখানে দেখানো হচ্ছে না। তার মানে তুমি এই ভিডিওগুলো যদি হচ্ছে দেখে ভালো করে এই ইনফরমেশনগুলো মনে রাখো, আমার মনে হয় তোমার 95+ প্রিপারেশন তোমার অলরেডি এখান থেকে হয়ে যাবে। এখানে এই সমীকরণটা তোমাকে একটু মনে রাখতে হবে যে 20টা মাইসিলি মিলে হচ্ছে একটা মাইক্রোফাইবিল হয়, মাইক্রো এটা কিন্তু শব্দ হচ্ছে মাইক্রো ছোট, ওকে? এবার 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল হয়, এটা কিন্তু ম্যাক্রো, আগেটা ছিল মাইক্রো এটা হচ্ছে ম্যাক্রো। তার মানে 20টা মাইসিলি মিলে, যেহেতু মাইসিলি হচ্ছে ক্ষুদ্রতম একক, 20টা মাইসিলি মিলে একটা মাইক্রো বা ছোট একক হচ্ছে, আবার এরকম ছোট একক 250টা মিলে একটা মোটামুটি বড় একক হচ্ছে। এই বড় এককগুলো মিলেই হচ্ছে পরবর্তীতে কোনো ফাইবার বা তন্তু গঠিত হয়, তন্তু বা সুতার মতো হয়, যেগুলো কোষের বা কোষ প্রাচীরের গঠনের জন্য সহায়তা করে বা গঠনের জন্য হেল্প করে। এবার আমরা দেখব প্রোটোপ্লাজম, ওকে? প্রোটোপ্লাজমকে নর্মালি বলা হয় জৈবিক
বৈশিষ্ট্যের জীবের মানে কি বলে জৈবিক বৈশিষ্ট্যের জীবের বৈশিষ্ট্য, তার মানে প্রোটোপ্লাজমের যে আলটিমেটলি বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই হচ্ছে একটা, যদি কোষ জীবটা জীবিত অবস্থায় থাকে তার যে বৈশিষ্ট্যগুলো হবে সেটাই হবে ওই জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য। ওকে, অনেকটা এইরকম যে হচ্ছে যদি বলে যে তার বাবার ক্যারেক্টার কেমন, তার ছেলের ক্যারেক্টার যেমন তার বাবার ক্যারেক্টার তেমন হবে। তার মানে তুমি যদি হচ্ছে বাবাকে কোষ ধরো আর ছেলেকে হচ্ছে প্রোটোপ্লাজম ধরো, তার মানে ওই ছেলের ক্যারেক্টারই হচ্ছে বাবার ক্যারেক্টার, অনেকটা এইভাবে তুমি মনে রাখতে পারো যদি তুমি ভুলে যাও। এবার দেখো প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি বলেছে কে, এটা ইম্পর্টেন্ট, এটা বলেছে থমাস হাক্সলে। তোমার প্রোটোপ্লাস্ট যেটাকে হচ্ছে প্রোটোপ্লাজ মানে নর্মালি হচ্ছে প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজমের মধ্যে একদম যদি সুন্দর করে আমি ডিফারেনশিয়েট করতে চাই তাহলে বলবো প্রোটোপ্লাস্টটা হচ্ছে পুরো কোষের সকল যে অঙ্গাণুগুলো যে ধরে রাখে বা হোল্ড করে রাখে যে তরল পদার্থটা সেটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট। আর এই প্রোটোপ্লাস্টের মধ্যে বা এই প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে পানি, আর এই কারণে নর্মালি বলা হয় যেহেতু কোষ দ্বারাই গঠিত যে পানির অপর নাম জীবন, কারণ এই তোমার প্রোটোপ্লাজম না থাকলে তোমার আলটিমেটলি কোষ থাকতো না, কোষ না থাকলে আমরাও থাকতাম না, আর আমরা না থাকলে জীবনের প্রশ্নই আসে না। এক্ষেত্রে তোমার তোমার এই সংখ্যাটা লাগবে। এবার তোমরা আগের একটা হচ্ছে ভিডিওতে আমি বলেছি যে প্রোটোপ্লাস্টের ভেতরে বা প্রোটোপ্লাজমের ভেতরে যে তরল পদার্থের চলনগুলো হয় সেগুলোকে হচ্ছে আমরা দুইভাগে ভাগ করি, একটাকে একমুখী বলে আর একটাকে বহুমুখী বলে। এক্ষেত্রে প্রোটোপ্লাজম কোন কোন কাজগুলো করে, কাজগুলো এক্ষেত্রে বেশি বেশি ইম্পর্টেন্ট, যে খাদ্য তৈরি করে, খাদ্য হজমের সহায়তা করে, আত্মীয়করণ করে। আত্মীয়করণ যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য বলছি, আত্মীয়করণ মানে হচ্ছে অ্যাসিমিলেশন। ওকে, আত্মীকরণ করে, এবার রেসপিরেশন করে এবং হচ্ছে এখানে গ্রোথ মেনটেন করে, আর একটা হচ্ছে রিপ্রোডাকশনে সহায়তা করে এই প্রোটোপ্লাজম। তার মানে বুঝতেই পারছো যে একটা কোষের আলটিমেটলি যদি বলো যে কোষগুলো কী কী কাজে সহায়তা করে, দেখো এখানে প্রোটোপ্লাজম ঠিক তাই করে তুমি কোষ যা করে বলে তুমি জানতা, তার মানে কোষ যা করে ওই প্রোটোপ্লাজম কিন্তু তাই করছে। ওকে, এবার আমরা কোষ ঝিল্লিতে আসবো। কোষ ঝিল্লি তোমার হচ্ছে উদ্ভিদেও থাকে প্রাণীতেও থাকে, তার মানে এইটা কারো অনন্য বৈশিষ্ট্য না। অনন্য বলতে আমরা ঠিক সেটাই বুঝি যেটা শুধুমাত্র এক টাইপের কোষে থাকে, যেমন কোষ প্রাচীর ওয়ালটা শুধুমাত্র উদ্ভিদের আছে, কিন্তু এই প্লাজমা মেমব্রেন এটা উদ্ভিদ প্রাণীর দুজনেরই আছে, তো এটাকে আমি অনন্য বলতে পারি না। এখান থেকে তোমার যে ইনফরমেশনগুলো জানতে হবে সেই ইনফরমেশনগুলো দেখো যে কোষ ঝিল্লি আলটিমেটলি কাকে বলে। কোষের প্রোটোপ্লাজমকে ঘিরে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য যে ঝিল্লি থাকে, বৈষম্য ভেদ্র বলতে যেটাকে বোঝায় যেটা বলে সেমি পারমিয়েবল। ওকে, আমি ইংলিশ যে ইংরেজি যে টার্মিনোলজিগুলো বলছি এগুলো ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য, আমার মনে হয় তোমরা এই ক্ষেত্রে লেকচার বোঝাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কোষ ঝিল্লিতে দুইটা স্তর থাকে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কয়টা? দুইটা। এবার আমরা একটু আগে আমরা দেখেছিলাম যে তোমার যেখানে কোষ প্রাচীর ছিল সেখানে কয়টা স্তর? তিনটা। একটু একই টাইপের জিনিসগুলো যখন তুমি মিলিয়ে মিলিয়ে পড়বারে ভাই তোমার পক্ষে মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। কোষ প্রাচীরে তিনটা, এবার কোষ ঝিল্লিতে স্তর দুইটা। কোষ ঝিল্লি মূলত কী দ্বারা গঠিত? এটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত, আমি আগেই বলেছি। কোষ ঝিল্লি শুষ্ক ওজনের বা শুকনা ওজনের 75% হচ্ছে লিপিড। ওকে, এটা হাইলাইট করলাম। কোষ ঝিল্লির বিভিন্ন স্থানে যে ভাঁজ থাকে এই ভাঁজগুলোকে তোমার নর্মালি বলা হয় মাইক্রোভিলাস। এখানে এক বচন আর বহু বচনটা তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে, আমি সবুজ কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। এই সিঙ্গেল একটা ভাঁজ থাকলে তাকে বলা হবে মাইক্রোভিলাস, এটা একটা মাইক্রোভিলাস। অনেকগুলো মাইক্রোভিলাস যখন একসাথে হয় তখন তাকে বলা হয় মাইক্রোভিলাই। ওকে, মাইক্রোভিলাস, মাইক্রোভিলাই। প্লাজমালেমা কে নামকরণ করে এটা পরীক্ষা আসে, এখানে আমি কয়েক তিনটার নামকরণ একসাথেই দিয়ে দিয়েছি যাতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বইতে ছড়ানো ছিটানো অবস্থায় দেওয়া আছে, তোমরা তো সবাই মোটামুটি এটাই পড়ছো তাই না, তো এখানে জিনিসগুলো ওভাবে গুছানো দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমি এখানে গুছিয়ে দিয়েছি। তুমি এখান থেকে নোট করে নিতে পারো এবং নোটগুলো বারবার পড়তে পারো, তোমার এই ক্ষেত্রে পড়াটা অনেক সহজ বা গুছিয়ে আসবে। এবার দেখো প্লাজমালেমা সর্বপ্রথম নামকরণ কে? জে কিউ প্লেয়ার। এবার প্লাজমা মেমব্রেন সর্বপ্রথম নামকরণ করেন কার্ল নাগেলি। আমরা মাইটোকন্ড্রিয়া যখন পড়বো তখন সেক্ষেত্রে এই নামটা আরেকবার দেখবো। ওকে, এবার তুমি দেখো প্লাজমা মেমব্রেনের সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেলের যে তারা উপস্থাপন করেন সেটা হচ্ছে ড্যানিলি অ্যান্ড ড্যাবসন। এই মডেলটাকে বলা হয় তোমার স্যান্ডউইচ মডেল। এটা স্যান্ডউইচ মডেল হচ্ছে আগে আবিষ্কৃত হয়, এটা প্রথমের দিকে এটা হয়, এরপরে এটা পূর্ণাঙ্গটা বা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্যভাবে যে মডেলটা আবিষ্কৃত হয় সেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তার মানে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়ভাবে তুমি দুইটা মনে রাখতে পারো, একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল, এটা আরও আগে আবিষ্কৃত হয়েছিল 1935 সালে, আর 1972 সালে মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের এক বছর পরে ফ্লুইড মোজাইক মডেলটা আবিষ্কৃত হয়। আর এটা কে আবিষ্কার করে? সিঙ্গার আর নিকলসন। ওকে, 1972 সালে। এই ক্ষেত্রে এখানে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটাও হচ্ছে দুই স্তর বিশিষ্ট, আমরা আগে দেখেছি দুই স্তর বিশিষ্ট। ওকে,
দুই স্তরের ভেতরে হচ্ছে তোমার ল্যাজ যেটা থাকবে সেটা হচ্ছে পানি বিদ্বেষী, ওকে, আর মাথা যেটা থাকবে সেটা হচ্ছে পানিগ্রাহী। জিনিসটা অনেকে এভাবে কল্পনা করো, ধরো হচ্ছে আমরা নর্মালি পানিতে পুকুরে নামি কি করে, তখন আগে পা ভেজাই তারপরে হচ্ছে আমরা মাথা ভেজাই, ওকে, আগে পা দিয়ে নামি। বাট তোমার এই ক্ষেত্রে ফ্লুইড মোজাইকের ক্ষেত্রে তাদের যে গঠন হয় সেখানে পানি বিদ্বেষী মানেই পানিকে সে পছন্দ করে না, অনেকটা এখানে লিপিড জাতীয় জিনিসটা দিয়ে দ্বারাই হচ্ছে তোমার পানি বিদ্বেষী অংশটা বা হাইড্রোফোবিক অংশটা গঠিত। তুমি এটাকে উল্টা মনে করো যে এখানে তোমার পানি গ্রাহী কারা বা পানি পছন্দ করে কে, আগে হচ্ছে তুমি ধরো একটা তোমার ফ্রেন্ড, সে পানিতে গোসল করে আগে সবসময় সে মাথা দিয়ে নামে, মাথা মানে আগে সে ঝাঁপ দেয় পুকুরে, যখন ঝাঁপ দেয় তখন মাথা দিয়ে ঝাঁপ দেয়, তার মানে হেডটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক, মানে মাথাটা হচ্ছে হাইড্রোফিলিক, যেহেতু সে যখন সুইমিং পুলে লাভ দিচ্ছে বা পুকুরে লাভ দিচ্ছে আগে মাথা দিচ্ছে, এই জন্য সে হচ্ছে হাইড্রোফিলিক, পানি মাথাটা পছন্দ করছে, আর ল্যাজটা যেহেতু পরে যাচ্ছে তাই এই জন্য তুমি ভাই মনে রাখতে পারো এটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে পানি পছন্দ করে না, এই জন্যই তোমার পাটা পরে ডুবতেছে যদি সে লাভ দিচ্ছে, ওকে, এভাবে মনে রাখো। আমার মনে এভাবে মনে রাখলে তোমার হাইড্রোফোবিক আর ফিলিক নিয়ে প্যাচ লাগবে না। এবার আমরা এই যে আমরা যে ফ্লুইড মোজাইক মডেল, এই মডেলের ভেতরে হচ্ছে আমরা একটু দেখাই, এই মডেলের ভেতরে হচ্ছে আমরা যেই টাইপের প্রোটিন পাবো, কোন কোন টাইপের প্রোটিন পাবো, আমরা তিন টাইপের প্রোটিন পাবো, একটাকে বল ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন হচ্ছে দেখো এখানে এই আগা মাথা মানে এখান দিয়ে ঢুকে এক পাশে দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, এটা এই দেখো এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটাকে বলা হয়েছে ইন্টিগ্রাল প্রোটিন। আবার সাইডে দিয়ে যেটা শুধু এক সাইডে থাকে, হয় এই সাইডে থাকবে অথবা এই সাইডে থাকবে, যদি সাইডে থাকে তবে এটাকে বলা হবে তোমার পেরিফেরাল প্রোটিন, এখানে দেখো এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন, তার মানে আগা মাথা ঢুকে গেলে সেটাকে বলা হবে তোমার ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেট করে আছে, আর সাইডে থাকলে সেটাকে বলা হবে পেরিফেরাল প্রোটিন বা পেরিফেরিতে আছে মানে বর্ডারে আছে। এবার হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, এই ক্ষেত্রে লিপিড সম্পৃক্ত প্রোটিন বলতে হচ্ছে তোমার এখানে লিপিডের সাথে অন্যান্য কোনো উপাদান যুক্ত থাকতে পারে, যেমন আমরা একটু এখানে একটু গঠনটা যদি একটু ভালো করে দেখি, আমি জিনিসটাকে একটু জুম করে নিচ্ছি, দেখো তার মানে আমার এই জায়গাতে উপরের যে লেয়ারটা এটা হচ্ছে আমার পোলার অংশ, ওকে, আবার লেয়ার যেটা সেটা হচ্ছে নন পোলার অংশ, একইভাবে তাহলে এটা কেমন অংশ, এটা পোলার অংশ, তাহলে ল্যাজটা কীরকম, নন পোলার, তাহলে জিনিসটা অনেকটা এরকম হবে, একদম বাইরের দিক দিয়ে এখানেও এটা পোলার, এটাও পোলার, এটাও নন পোলার, মাঝখানে ল্যাজ, এটাও নন পোলার, এদের মাঝখানে মাঝখান দিয়ে যেগুলো ঢুকে ঢুকে থাকবে সেই ঢুকে থাকা এই জিনিসগুলোকে বলা হবে কোলেস্টেরল, কী বলা হবে, কোলেস্টেরল, দেখো এই অণুটাকে বলা হবে কোলেস্টেরল, অণুগুলো এভাবে ভেতরে ঢুকে থাকে। এবার এগুলো তো তোমার ল্যাজ, তার মানে হাইড্রো মানে আগে যখন পানিতে ঝাঁপ দেয় কোনটা আগে যায়, মাথা আগে যায়, ওকে, তাহলে মাথা যেহেতু যায় তার মানে পানি পছন্দ করে, তাহলে এখানে হাইড্রো যেটাকে বলা হয় তোমার কোষের ভেতর দিক দিয়ে পানি গ্রাহী, ওকে, পানি গ্রাহী, তাহলে সেটা কোনটা, এই হেডগুলো হচ্ছে তোমার পানি গ্রাহী, তাহলে পানি বিদ্বেষী কোনগুলো, এই মাঝখানেগুলো হচ্ছে পানি বিদ্বেষী বা হচ্ছে হাইড্রোফোবিক, পানি পছন্দ করে না। এবার আমরা সাইড দিয়ে যে জিনিসগুলো তুমি দেখছো এই যে গুঁড়ো গুঁড়া এগুলো, এগুলোকে বলা হয় তোমার সাইটোপ্লাজম, ওকে। আমার এই আবরণের ভেতরে আরও কিছু জিনিস যুক্ত থাকে যেগুলোকে বলা হয় গ্লাইকোলিপিড, তার মানে লিপিডের সাথে এখানে গ্লাইকোজেন যুক্ত আছে, এই জন্য হচ্ছে গ্লাইকোলিপিড, মানে লিপিডের সাথে অন্য কেউ যুক্ত অবস্থায় থাকে। এবার আরেক গ্লাইকোপ্রোটিন, ওকে, এখানে প্রোটিন যুক্ত আছে, ওকে, আর এখানে লিপিড যুক্ত আছে, এক সাইডে হচ্ছে গ্লাইকো গ্লাইকোপ্রোটিন, এক সাইডে হচ্ছে গ্লাইকোলিপিড, যেটা বুঝতে পারছো এখানে মোটামুটি এই আছে, এর ভিতরে আর কোনো বাড়তি কোনো ইনফরমেশন নেই, এগুলো থেকে কোশ্চেন আসবে। এবার দেখো গ্লাইকোক্যালিক্স কী জিনিস, গ্লাইকোক্যালিক্স হচ্ছে ঝিল্লির বাইরের দিকে চিনির স্তর বিশিষ্ট যে আবরণ তাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। আমরা একটু আগে দেখেছি যে হচ্ছে তোমার ফসফোলিপিডের অণুর ফাঁকে ফাঁকে যেগুলো থাকে, এই যেগুলো দেখতে পাচ্ছ এই এই অংশগুলো, এগুলোকে বলা হচ্ছে কোলেস্টেরল, এগুলো হচ্ছে কোলেস্টেরল অণু। লিপিড অণু কোষ ঝিল্লিতে তরল পদার্থের ন্যায় আচরণ করে, এই লিপিড অণু সর্বদাই নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, ফ্লিপ ফ্লপ করে, মানে হচ্ছে আগ পর করতে পারে, উপর থেকে দেখলে ইলেক্ট্রোমাইক্রোস্কোপে যখন তুমি দেখবা তখন দেখবে এগুলো নড়াচড়া করছে, সেখান থেকে এদের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট তারা করছে, আর দেখতে অনেকটা মোজাইকের মতো লাগে, দ্যাটস ওয়াই নামকরণটা ওই ফ্লুইড মোজাইক মডেল হয়েছে, যেহেতু ফ্লুইডটাই মোজাইকের মতো দেখতে মনে হচ্ছে বাইরে থেকে আপাত দৃষ্টিতে। এবার তোমাকে যেটা জিনিসটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে ফসফোলিপিড কয় প্রকারের, পাঁচ রকমের, আমরা আগের ভিডিওতে দেখেছি যে পাঁচ রকমের ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে, এর মধ্যে চারটা হচ্ছে জটিল, একটা হচ্ছে সরল, জটিলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা আছে, আবার সরলের মধ্যে তো সিঙ্গেল সেই একটাই আছে, তবে সবচেয়ে জনপ্রিয় বা জটিল যেটা প্রধান সেটাকে বলা হয় লেসিথিন ফসফোলিপিড, আর একটা ফসফোলিপিড সরল যেটাকে বলা হয় ফসফোটাইডিক অ্যাসিড, আমরা আগের ভিডিওতেও বলেছিলাম। এবার আসো সাইটোপ্লাজম নিয়ে আমরা একটু পড়াশোনা করি, হ্যাঁ,
সাইটোপ্লাজম বলতে দেখো নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির পরিবেষ্টিত যে প্রোটোপ্লাজম থাকে সেটাকে সাইটোপ্লাজম বলবে। তার মানে নিউক্লিয়াসের ভিতরে যেই তরল পদার্থ থাকবে তাকে বলা নিউক্লিওপ্লাজম বলবে, আর নিউক্লিয়াসের বাইরে যেটা থাকবে সেটাকে আমার সাইটোপ্লাজম বলবে। সাইটোপ্লাজম কী দ্বারা গঠিত, কী কী থাকে এটার ভিতরে? আলটিমেটলি তোমার ম্যাট্রিক্স থাকতে পারে এবং অর্গানালিস থাকতে পারে। ওকে, ম্যাট্রিক্স আর অর্গানালিস থাকতে পারে। কোষীয় অঙ্গাণুর মধ্যে কারা, এখানে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, প্লাস্টিড থাকতে পারে, অথবা তোমার তোমার সাইটোস্কেলেটন থাকতে পারে, এই টাইপের জিনিসগুলো তোমার থাকতে পারে, এগুলোই হচ্ছে কোষীয় অঙ্গাণু। ওকে, আর মাতৃকা বা ম্যাট্রিক্স থাকতে পারে, তরল পদার্থ ম্যাট্রিক্স, আমরা একটু করে দেখবো, ঘন এবং পাতলাও হয়। সাইটোপ্লাজমের ভিত্তি হচ্ছে সাইটোপ্লাজম ও মাতৃকা, এটা ইম্পর্টেন্ট। তার মানে তুমি যদি বলে সাইটোপ্লাজম মূল উপাদান কোনগুলো, মূল উপাদান কিন্তু কোষীয় অঙ্গাণু না, মূল উপাদান বা ভিত্তিটাই হচ্ছে কিন্তু ওই ম্যাট্রিক্স, কারণ ওই ম্যাট্রিক্সটাই পুরো জায়গা জুড়ে বিস্তৃত অবস্থায় থাকে। এটা অনেক প্যাঁচানো একটা কোশ্চেন তোমার এখান থেকে আসতে পারে বা এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি হচ্ছে সাইটোপ্লাজম ও ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নাম আছে, এটাকে বলা হয় হায়ালোপ্লাজম বা সাইটোসল। ওকে, এটা একটু ভালো করে মনে রাখো, তুমি জেনে তোমাকে জেনে রাখা উচিত হবে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের যে জায়গাটা ঘন থাকবে তাকে এক্টোপ্লাজম বলবে, আর যেটা কম ঘন থাকবে তাকে এন্ডোপ্লাজম বলবে। ওকে, এন্ডোপ্লাজম বলবে, তার মানে যার মাথায় অনেক বুদ্ধি, বুদ্ধি বেশি থাকলে সে হচ্ছে এক্টোপ্লাজম, আর যার মাথায় আন্ডা বা বুদ্ধি কম বা ডিম থাকে এন্ডো ডো, সে ডোটে হচ্ছে কম ঘন। তার মানে সাইটোপ্লাজম যদি কম থাকে সেটাই হচ্ছে তোমার এন্ডোপ্লাজম, আর সাইটোপ্লাজম বেশি থাকে সেটাকে বলে এক্টোপ্লাজম। ক্লিয়ার? বেশি থাকলে কোন নির্দিষ্ট অঞ্চলে যদি সাইটোপ্লাজম বেশি থাকে তবে এটাকে বলা হবে এক্টোপ্লাজম, যদি কম থাকে বা আন্ডা থাকে, অল্প থাকে, জ্ঞান কম থাকে, সেক্ষেত্রে এটাকে বলা হবে এন্ডোপ্লাজম। এখন সাইটোপ্লাজমের অঙ্গাণু কী বলতে বললে তুমি অনেকগুলোই বলতে পারবা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস, লাইসোসোম, সেন্ট্রোসোম, মাইক্রোটিউবুলস, এই সবগুলোই সাইটোপ্লাজমের উপরে ভাসমান থাকে বা সেখানে কাজ কারবার করে, এই জন্য হচ্ছে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তোমার এখানে কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম কোন কাজ করে? মূলত সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কোষের ভেতরে পিএসটা মেনটেন করে, ওকে, বা অম্লত্ব বা খারত্ব মেনটেন করে, বিভিন্ন যে কোষীয় অঙ্গাণু আছে সেগুলো ধারণ করে। এখানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে সে এখানে সাড়া দিতে পারে, কোষের ভেতরে যেগুলো মানে অপ্রয়োজনীয় দ্রব্য উৎপন্ন সেগুলো সে বের করে দিতে পারে, বা রেচন পদার্থ তোমার বের করে দিতে পারে আবর্তনের মাধ্যমে, বা হচ্ছে এখানে যে হচ্ছে আমরা পড়েছিলাম না প্রোটোপ্লাজম আবর্তন করে বা চলাচল করতে পারে সেখানে একমুখী দ্বিমুখী। ওকে, তো এই টাইপের সাইটোপ্লাজমও তো প্রোটোপ্লাজমের অংশ, ওরাও হচ্ছে চলাচল করতে পারে। এখন যখন ওখানে সাইটোপ্লাজমগুলো নাড়াচাড়া করে তখন ভেতরে অন্যান্য অঙ্গাণুগুলোও কিন্তু নাড়াচাড়া করতে পারে, এই বিষয়টা তোমার একটু মাথায় রাখতে হবে। সে কিন্তু পানি পরিশোষণে সহায়তা করে, তার মানে এক কোষ থেকে আরেক কোষে যখন পানি তোমার চলাচল করার জন্য কোনো নালি যুক্ত করতে হয় সেই যুক্ত স্থানকে কী বলে? প্লাজমোডেজমাটা। আমরা একটু আগেই দেখেছি প্লাজমোডেজমাটা। এবারে আমরা দেখব রাইবোজোম মূলত কী। রাইবোজোম আমরা দেখেছি রাইবোজোমটা মূলত নিউক্লিওলাস থেকে তোমার বাইরের দিকে বের হয়ে আসে এবং কাছেই পায় হচ্ছে তোমার মানে যেই তোমার এন্ডোপ্লাজম রেটিকুলাম, কাছেই যাকে পায় তার গায়ে লেগে যায়, তার গায়ে লেগে যাওয়ার কারণে সেটা অমসৃণ হয়ে যায়, আর দূরে যেই তোমার এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে সেগুলো গায়ে লাগে না, এই জন্য সেগুলো তোমার মসৃণ হয়, গায়ে মানে গায়ে ফোসকা ফুটলেই তো অমসৃণ, কাছে থাকে এই জন্য ফোসকা মানে দ্রুত ফুটে বা বেশি দেখা যায়। জিনিসটা অনেকটাই এরকম, তুমি ধরো হচ্ছে ডাল, ডালরে একটা পলিথিনের মধ্যে পেঁচায় আর এইভাবে ঘুরাচ্ছ, কার গায়ে সবচেয়ে বেশি ডাল লাগবে যে তোমার কাছে? সেই তো, ধরো তুমি নিউক্লিয়াস এভাবে ঘুরাচ্ছ, তোমার কাছে যে এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকবে তার গায়ে তো বেশি মানে ডাল লাগবে, মানে হলুদ কালারের ডাল। আমি আর রাইবোজোম এক মিলে বলতেছি যে ডালও হলুদ কালারের, রাইবোজোমও হলুদ কালারের, তো কাছে যে তার গায়ে তো বেশি লাগবে, তার সেটাই তো অমসৃণ হয়ে যাবে বা সেটাই তো হচ্ছে বেশি পরিমাণ কালারফুল হয়ে যাবে। তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোন জিনিস লাগার কারণে সে অমসৃণ হয়েছে সেটা মূলত এই রাইবোজোম লাগার কারণে সে অমসৃণ হয়ে গেছে, আর দূরে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তার গায়ে লাগে নাই, কারণ নিউক্লিয়াস থেকে সেটা অনেক দূরে, সেখান থেকে রাইবোজোমটা বের হয়ে যাওয়াটাও অনেক কষ্টকর হয়ে যায়, এই জন্য তার গায়ে লাগে না, এই জন্য সে মসৃণ থাকে। এখানে একটা সংজ্ঞা তোমাকে পড়তে হবে যে পলিরাইবোজোম কাকে বলে। অনেকগুলো রাইবোজোমের সূক্ষ্ম আরএনএর মাধ্যমে যুক্ত থাকলে তাকে পলিরাইবোজোম বলে, অনেকগুলো একসাথে যুক্ত আছে দ্যাটস ওয়াই তাকে পলিরাইবোজোম বলে, অনেকটা পুঁতির মালার মতো দেখা যায়। এই পলিরাইবোজোমগুলো যদি তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবা তখন দেখবে এগুলো একদম পুঁতির মালা, গলায় মালা পরে না মেয়েরা, ওই টাইপের হচ্ছে পুঁতির মালার মতো দেখা যায় অনেকটা। যে সকল কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় সেখানে রাইবোজোম বেশি পাওয়া যায়। তার মানে আমরা এটুক বুঝতে পারতেছি রাইবোজোমের সাথে প্রোটিনের ভালো একটা সম্পর্ক আছে। ওকে, সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলামে পাওয়া যায়, আমি যেটাই বলেছি কেন পাওয়া যায় তুমি অলরেডি জানো, কারণ তুমি যদি নিউক্লিয়াস হোক তোমার কাছে আছে যে এন্ডোপ্লাজম রেটিকুলাম সেটা যদি হচ্ছে মানে কাছাকাছি থাকে সেটা রাফ হয়ে যাবে বা অমসৃণ হয়ে যাবে, কারণ তার গায়ে ওই রাইবোজোমটা লেগে যাচ্ছে।
এখন রাইবোজোম কত প্রকারের হয়? রাইবোজোম মূলত হচ্ছে দুইটা, দুই টাইপের রাইবোজোম হতে পারে, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। 70 আর 80 হিসাবটা কিন্তু কোনো গাণিতিক হিসাব না, যোগ বিয়োগের কোনো হিসাব না, এটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল হিসাব। বেদবার্গ মূলত এই ইকুয়েশনগুলো ডিরাইভ করে এবং তার নাম অনুসারে এটাকে তোমার লাস্টে গিয়ে এই যে এসটা, এই এসটা হচ্ছে কতটুকু ঘূর্ণন হচ্ছে বা সেডিমেন্টেশন রেটটা, এখানে এটা দিয়ে ফাইন্ড আউট করে। তো এখানে তুমি এই জিনিসটা দেখবা যে কিভাবে হচ্ছে তোমার সেগুলোকে ভাগ করা হয়েছে, যে 70S কে ভাগ করা হয়েছে 50 আর 30S হিসাবে, হিসাব করে 80 হওয়ার কথা না, জিনিসটা এভাবে হয় না, জিনিসটা হচ্ছে পুরোটাই বায়োলজিক্যাল সাব ইউনিট হিসাবে কাজ করে। আর এবার হচ্ছে তুমি যখন মেডিকেলে পড়বা তখন এই জিনিসগুলো নিয়ে আরও ইন্ডিটেলসে পড়তে পারবা। 80S দিয়ে হচ্ছে 60S আর 40S মিলে হচ্ছে তোমার এই সাব ইউনিটটা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে 50 আর 30 মিলে হয় 70, আর 60 আর 40 মিলে হয় তোমার 80। ওকে, হিসাবটা ওইভাবে হবে না, একটু তোমার মনে রাখতে হবে। এবার গঠনটা কি করে হয়, যে রাসায়নিকভাবে প্রোটিন, হিস্টোন যে জিনিসটা আমরা জানি, হিস্টোন মূলত হচ্ছে প্রোটিন, এই আরএনএ, আরএনএ বলতে কোন টাইপের আরএনএ, রাইবোজোমাল আরএনএ। এই যে আরএনএ আরটা, ছোট আর যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাইবোজোমের জন্য আর। ওকে, তার মানে আলটিমেটলি রাসায়নিকভাবে একটা রাইবোজোম কিন্তু এগুলো দ্বারাই গঠিত হয়। এবং এখানে যে আমার রাইবোজোমটা গঠিত হয়েছে তার ভিতরে রাসায়নিক উপাদান যদি আমি বিশ্লেষিত করি, তখন আমি সেখানে যতটুকু হচ্ছে আমি আরএনএ পাবো ঠিক তত পরিমাণ বা সম পরিমাণ আমি হচ্ছে প্রোটিন পাবো। এই জন্য অনুপাতটা দেখো সমানে আছে, 1:1। ইরেক্সিয়া কোলাই বা ইকোলাই যেটাকে বলা হয়, ইকোলাই তোমার হচ্ছে শুষ্ক ওজনের 22% হচ্ছে তোমার রাইবোজোম। ওকে, তো আলটিমেটলি আমি এটুকু বুঝলাম যে এখানে দেখলাম যে প্রোটিন যেখানে বেশি সংশ্লিষ্ট হয় সেখানে রাইবোজোম থাকে, তার মানে সেখানে আমরা বুঝতে পারছি যে প্রধান রাইবোজোমের প্রধান কাজটাই হবে প্রোটিন বানানো বা প্রোটিন সংশ্লেষ করা। আর প্রোটিনের বাংলা নাম তো হচ্ছে আমিষ, তোমরা জানোই। এবার আমাদের আরও কিছু ইনফরমেশন জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হয়ে, তাহলে এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন সংশ্লেষ করে। পরীক্ষায় আসতে পারে তোমার রাইবোজোম আলটিমেটলি কী করে প্রোটিন বানায়। ওকে, এটা তোমার পরীক্ষায় আসতে পারে, তুমি বলবা যে যে হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হলে কার সহায়তায়, তার মানে এটা একটা মেসেঞ্জার আরএনএ, এটা হচ্ছে একটা রাইবোজোম, এটা আর দুটো একসাথে বাইন্ড করে, বাইন্ড করার ফলে সেটা ট্রান্সফার হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে তোমার হচ্ছে আলটিমেটলি সে নতুন করে যেই কমপ্লেক্সটা বানায় ওই কমপ্লেক্সটাই হচ্ছে প্রোটিন কমপ্লেক্স বা প্রোটিন নির্মাণ করছে। তার মানে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটাকে বলা হবে, এটাকে হচ্ছে রাইবোজোম, যেহেতু এখান থেকেই প্রোটিনটা বানায়। কীভাবে বানায় আমরা উপরে লাইনটাই দেখলাম, বইতে কিন্তু আরও ইন ডিটেলসে বলা আছে, তুমি সেটা পড়তে গেলে হয়তো বা ভুলে যাবা, জাস্ট এই লাইনটাই তুমি একটু ভালো করে মনে রাখো, আমার মনে হয় তোমার পক্ষে মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। তোমার স্নেহ জাতীয় পদার্থের বিপাকও তোমার রাইবোজোমে ঘটে, মানে আর কী কী ঘটে, আর গ্লুকোজের যে ফসফোরাইলেশন এটাও তোমার রাইবোজোমে ঘটে। তার মানে যদি বেসিক তিনটা কাজ বলি, রাইবোজোমে হচ্ছে আমার প্রোটিন বানায়, স্নেহ জাতীয় পদার্থ বিপাক হয়, আর একটা হচ্ছে গ্লুকোজের ফসফোরাইলেশন হয়। এই তিনটা কাজ মূলত হচ্ছে বেসিক্যালি রাইবোজোমের মধ্যে হয়ে থাকে। তো আমার মনে হয় আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা দেখব গোলজি বডি, লাইসোসোম এবং হচ্ছে এন্ডোপ্লাজম, রেটিকুলাম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে আমরা শেষ করছি।